আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে ফোন নাম্বার সেভ করতে হয়। হ্যাঁ, ভিডিওটা খুবই একটা নর্মাল ভিডিও আপনারা মনে করতে পারেন, কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ফোন নাম্বার সেভ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে আপনাদের ফোন নাম্বারটা সেভ রাখেন আপনার ফোনের মধ্যে, তাহলে আপনার সারা জীবনের জন্য এই নাম্বারগুলো থেকে যাবে। তো কোনোদিনও আপনার নাম্বার ডিলিট হবে না, বা আপনার ফোন হারিয়ে গেলে বা সিম কার্ড খারাপ হয়ে গেলে আপনি অবশ্যই আপনার ফোনে যে নাম্বারগুলো আপনি সেভ করেছিলেন সেগুলোকে আপনি আবারও ফিরিয়ে আনতে পারবেন। তো গাইস, অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই কাজের। তো গাইস, আপনারা দেখে থাকবেন যে আমরা সবাই আমাদের ফোনের মধ্যে নাম্বার সেভ করি, কিন্তু অনেক অনেক নাম্বার ইম্পর্টেন্ট, মানে যেগুলো আমরা ডিলিট করে ফেললে অনেকটা আর কি ভুল হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা এটাকে ব্যাকআপ নেওয়ার জন্য কী করে থাকি, অনেকে কী করে খাতার মধ্যে লিখে রেখে দেয়। তো গাইস, আপনাকে যেটা আমি শিখিয়ে দিচ্ছি আজকে, আপনারা যদি এইভাবে আপনার নাম্বার সেটিংস করেন তাহলে আপনার সারা জীবনের জন্যে আপনার নাম্বার আপনার ফোনের মধ্যে থেকেই যাবে। তো কাজটা কী অবশ্যই আপনারা জানতে পারবেন, চলুন আমরা দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা যখন নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি বা একটা স্মার্টফোন কিনি, তখন কী হয় যে আমাদের ফোনের এই যে অ্যাপ্লিকেশানটা, এই যে আমাদের ফোনের গুগল প্লে স্টোর, এটাকে ওপেন করার জন্য কী করতে হয় গাইস, এটাকে ওপেন করার জন্য আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এই যে আমি অ্যাপটিকে ওপেন করলাম আমাদের ফোনের গুগল প্লে স্টোর, এই অ্যাপটিকেই ওপেন করার জন্য আমাদের একটা গুগল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই অ্যাপটাকে ওপেন করার জন্য আমাদের একটা আর কি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। দেখতে পাচ্ছেন গাইস, এই যে এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। তো গাইস, এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনাদের নাম্বার আপনারা সেভ করবেন, এতে কী হবে যে আপনাদের নাম্বার সারা জীবনের জন্য আপনার কাছে থেকে যাবে। তো গাইস, অনেক অনেক সময় কী হয় যে আমাদের ফোনটা খারাপ হয়ে গেল বা ফোনটা চুরি হয়ে গেল এবং হারিয়ে গেল, বা অনেক অনেক সমস্যা হতেই থাকে আমাদের আর কি ফোন নিয়ে। তো এখানে কী হয় যে আমাদের এই ফোনে যে নাম্বারগুলো ছিল সেগুলো আমি আর পাবো না। তো তার জন্য আপনি কী করবেন, সিম্পলি জিমেল অ্যাকাউন্টে নাম্বার সেভ করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে জিমেলের মধ্যে নাম্বার সেভ করতে হয়। তো সিম্পলি চলে যাবেন গাইস আপনার ফোনের, এই যে দেখতে পাচ্ছেন আমি কল ওপেন করছি গাইস, সেখানটা এই যে আমাদের কল ডায়ালার ওপেন করছি। এখান থেকে আপনারাও আপনাদের ফোনের কল ডায়ালারটাকে একবার ক্লিক করে ওপেন করবেন। আমি এখানে ক্লিক করে অন করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনের কল ডায়ালারটা আমি এখানে অন করলাম। এখানে যে কটা নাম্বার আমার ফোনের মধ্যে সেভ করা আছে এগুলো প্রত্যেকটা আর কি আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে সেভ করা আছে। আমার ফোনটা যদি হারিয়েও যায় বা যদি চুরি হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলেও আমি এই নাম্বারগুলো আবার পেয়ে যাব। তো গাইস, এখন জিমেল অ্যাকাউন্টের নাম্বার সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। এই যে আপনারা এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আমি একটা নাম্বার টাইপিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি লিখে দিচ্ছি, যেমন এখানে আমি 4-1 দিয়ে দিলাম, 4-2 দিয়ে দিলাম, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3। সাপোজ আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে এই নাম্বারটা টাইপিং করলাম, এই যে 4-1, 4-2, 2-3 আমি এটাকে টাইপিং করলাম। আপনারা আর কি যেটা সেভ করতে চান আপনি সেটাকে টাইপিং করার পর এখানে দেখতে পাবেন, হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনার সামনে দুটো অপশান আপনি পাবেন, এই যে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, অ্যাড টু কন্ট্যাক্ট। তো আপনার দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলে নাম্বার আপনি সেভ করতে পারবেন। আমি সিম্পলি ক্লিক করছি গাইস, এই যে ওপরটাতে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করছি এই যে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলাম। এবার দেখুন, এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন। তো আপনার ফোনে হয়তো অন্যরকমভাবে আসতে পারে, কিন্তু আমার ফোনে এরকম দেখাচ্ছে, আপনি সেম প্রসেস ফলো করবেন আপনাদের ফোনে হয়ে যাবে। দেখতে পাবেন গাইস, এই যে সোচ্ছে এখানটাতে, এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে জিমেলটা আমার gurusumandas@gmail.com, এটা হচ্ছে আমাদের জিমেল, মানে আমাদের যে কটা নাম্বার আমি সেভ করি সব কটা এই জিমেলের মধ্যে সেভ হয়। যখনই আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবো আমার অন্য ফোনে, তখন আমাদের সব কটা ফোন নাম্বার আমাদের ওই ফোনের মধ্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, এখন যদি এখানে ক্লিক করি, এই অপশানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কী হবে গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনে যত জিমেল আছে সব কটা হচ্ছে, প্লাস এখানে দেখতে পাবেন গাইস, এই যে হচ্ছে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সিম কার্ড, এই হচ্ছে আমাদের ফোন ডিভাইস। তো আপনারা বেসিক্যালি কী করে থাকেন, এই যে সিমে সেভ করেন অথবা আপনার ডিভাইসে সেভ করেন। তো গাইস, আপনারা অবশ্যই আপনাদের ফোনের যে জিমেলটা আছে আপনি এই জিমেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি নাম্বারগুলোকে সেভ করবেন। এতে কী হবে যে আপনার এই নাম্বারটা সারা জীবনের মতো আপনার ফোনে থেকে যাবে। আপনার অন্য ফোনের মধ্যে এই জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আপনাদের ফোন নাম্বারগুলো সব আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আর যদি আপনার সব কটা নাম্বার সেভ হয়ে থাকে, আপনি সিম্পলি অ্যাডিটে ক্লিক করার পর জিমেল ইউজ করবেন, আবার সেভ করে দেবেন, এভাবে আপনারা অ্যাডিটটা করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব বা বাড়ির যে কাউকে শেয়ার করবেন, তারা যেন এই ভিডিওটি দেখে নাম্বারগুলো ঠিক এইভাবেই সেভ করতে পারে, কারণ গাইস এইসব ভিডিও আপনাদের শেয়ার করা খুবই দরকার। তো এই ছিল আজকের ভিডিও, যদি আপনি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন।
তো দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।